এটা হে বসবে না 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 আপনি এইভাবে কথা বলতেছি জলবায়ু পরিবর্তনের রোধে সরকার ব্যয় করছে হাজার কোটি টাকা আর তার বিপরীতে পরিবেশকে ধ্বংস করছে প্লাস্টিকজাত মজরু পরিবেশকে রক্ষা করার বিপরীতে আমরা অনেকেই প্লাস্টিকজাত ব্যাগ ব্যবহার করে থাকি বা প্লাস্টিকজাত উপাদান ব্যবহার করে থাকি আর তা বাইরে ছুড়ে ফেলে দেই যার কারণে আমাদের পরিবেশ হুমকির মুখে পড়ে যায় আর এইসব বজ্রকে পুঁজি করে এক দল ব্যবসা চালিয়ে যাচ্ছে এমনই এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে বরিশাল নগরীর পলাশপুর দারুন্নাজাত হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে এখানে বিভিন্ন প্লাস্টিকজাত বজ্র ও ড্রাগযুক্ত ইঞ্জেকশন সামগ্রী রয়েছে যা পরিবেশ এবং এলাকাবাসীর জন্য যথেষ্ট পরিমাণ ঝুঁকিপূর্ণ বিশেষ করে শিশু কিশোররা এই সকল মাঠে খেলাধুলা করে এলাকাবাসীর বক্তব্য এই সকল উচ্ছিষ্ট মাদকযুক্ত ইনসুলিন শিশু কিশোরদের পায়ে ঢুকলে হতে পারে মৃত্যুর ঝুঁকি বরিশাল প্লাস্টিক কাউন্টার মালটা কিভাবে আনেন কিভাবে বিক্রি করেন এই বর্জ্যগুলো আপনারা বিভিন্ন দোকান থেকে কিনেন এই প্লাস্টিকগুলো তারপরে পরিবেশ অধিদপ্তরের কোন রকম অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে এই সকল ব্যবসা প্রতিষ্ঠান এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে থেকে অন্যতম একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হলেন মোহাম্মদ জহির এই সকল প্লাস্টিকজাত বজ্র এবং ঝুঁকিপূর্ণ ইনসুলিন সম্পর্কে জহিরকে জিজ্ঞাসা করলে জহির বক্তব্য দিতে নারাজ এবং এক পর্যায়ে সাংবাদিকদের উপর চড়া হয়ে যায় বিস্তারিত লিটন বাইজিদের প্রতিবেদনে